আমাদের নেতা এই পৌরসভার পৌরসভা প্রশাসক মরহুম তোফাজ্জল সাহেব উনি মৃত্যুবরণ করেছেন উনি ছিলেন প্রশাসক ছিলেন এই পৌরসভার পৌর মেয়র ছিলেন প্রশাসক ছিলেন আজকে উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন উনার উনার দোয়াতে শরীক হলাম আমরা পাশাপাশি আমাদের বিএনপির একজন নেতা সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল মান্নান সাহেব উনি মারা গিয়েছেন উনার দাফন করা হয়েছে আজ থেকে দুদিন আগে উনার কবরটা জিয়ারত করলাম উনার বাসায় তাদেরকে সান্ত্বনা দিলাম সুনায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন আমাদের দেশের হিন্দু ভাইরা যে তাদের উৎসব সেই উৎসবে আমরা সর্বোচ্চ ভাবে আমরা সহযোগিতা করি তাদের পাশে দাঁড়াই তাদের সুখে থাকবো দুঃখে থাকবো এটা যেভাবে অনাদিকাল থেকে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান দেব জিনিসটা চালু করেছিলেন আমরা সবাই বাংলাদেশ ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র কিন্তু আমরা সবাই একই রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নাই আমরা ধর্ম আমরা যে যে ধর্ম পালন করতে পারি কিন্তু রাষ্ট্র আমরা সবাই এক মিলিয়ে মিলেমিশে করতে চাই সেটাই আমাদের মূলনীতি আমাদের নীতি সেটা আদর্শেই আলোকেই আমরা কাজ করে যাচ্ছি এবং আজকে যে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে আজকে আমি এখানে তাদের এই যে মন্দিরের উনি সভাপতি সাহেব উনি আছেন সে উনি আছেন আরো অনেকেই আছেন তো যুব দল নেতা আমাদের রাজন আছেন অনেকেই আছেন আমরা আসছি তাদের সাথে একটু আনন্দ ভাগাভাগি করবো তাদের সুখ দুঃখের খবর নিব তাদের কোনো সুবিধা অসুবিধা আছে নাকি সেই ব্যাপারে আমরা আবার খুঁজব এই শারদীয় দুর্গা উৎসবে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যার যার এলাকার সকল হিন্দু ভাইদের কাছে থাকার জন্য তাদের সাথে আমাদের যে আত্মার সম্পর্ক সেটা আবারও পুনরুজ্জীবন করার জন্য কারণ আমরা ধর্ম যার যার পালন করতে পারি কেউ মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কিন্তু এই রাষ্ট্র এই দেশ কিন্তু আমাদের সবার একা কারণ এই রাষ্ট্রের অধিকার আমার যেভাবে আছে একজন হিন্দু ভাই তারও সে সমানভাবে আছে একজন বৌদ্ধ যে তারও সমানভাবে আছে এখানে কারো কোনো তরুণের কেউ বেশি কেউ কম সেভাবে হতে পারে না আমরা সেই নীতিতে বিশ্বাসও করি না যার জন্য আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ বলেছিলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ তার মানে হচ্ছে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশি